নাম নিরঞ্জন সিট বলছি দাদা, হাসপাতাল ঘাটে আজকে কি হয়েছিল? চার পাঁচজন নেমেছিল হাসপাতাল ঘাটে, জগন্নাথ ঘাটে অনেকে নেমেছিল, কিন্তু ওই চার পাঁচজন যে নেমেছিল তার ভিতরে স্বামী স্ত্রী একটু দূরে ছিল। আচ্ছা, যথারীতি আমরা সকাল থেকে সঙ্গে যে কিরকম জাগিয়ে যাচ্ছি, তাতে কোনোরকম তখন জ্বর অলরেডি শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ আসছে। তার স্ত্রীকে উদ্ধার করা গেলেও স্বামীকে উদ্ধার করা যায়নি, তা নিয়ে আমরা খুবই দুঃখিত। সঙ্গে সঙ্গে আমরা মহিলাকে উদ্ধার করার পরে হসপিটালে পৌঁছে দিই, তারপরে আবার যথারীতি আমরা খোঁজাখুঁজি করি, তারপরে সঙ্গে সঙ্গে আমরা দীঘা থানা ওসিকে ফোন করি, তারপরে আমরা খুবই মর্মাহত, তারপরে এখনো খোঁজাখুঁজি একইরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানে নামনি, স্থানে নেমেছিলে? বাবা নেমেছিল সঙ্গে, মা মাসি মেসো কজন নেমেছিলে স্নানে? পাঁচজন। তারপর কি হলো? তোমার নাম? দাঁড়াও।